প্রিয় দর্শক, জাগো নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আসন্ন বাজেট নিয়ে। বাজেটের লেই নানা বিষয় নিয়ে কথাবার্তা হয়, জনপ্রত্যাশাও থাকে, সেই প্রত্যাশার কথা আমরা আজকে শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর নাজনীন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। বাজেট একটি রাজনৈতিক সরকারের দর্শন, শুধুমাত্র আয় ব্যয়ের কোনো হিসাব নয় এমনটি বলা হয়ে থাকে। আপনি বাজেট নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করছেন, নানা মাত্রিক লেখালেখি করছেন এবং আপনার কাজের ক্ষেত্রও এটি। স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে জনপ্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশার কথাটি আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। শুরুতেই আপনার কাছে আমার জানতে চাওয়া যে এবারের বাজেট নিয়ে ইতিমধ্যেই তো নানা আলোচনা হয়েছে, সম্ভাব্য বাজেট কি কি হতে যাচ্ছে, লেখালেখিও হচ্ছে, তো এবারের বাজেট এই করোনাকালের দ্বিতীয় বাজেট, কিভাবে দেখছেন এবারের বাজেটকে? যেহেতু বাজেটটা ঘোষিত হবে আগামী 3 তারিখে 2021-22 অর্থ বছরের বাজেট, সেই সময় আমরা আরো বিস্তারিত জানবো। তবে ইতোমধ্যে যতটুকু আমি অর্থমন্ত্রী অর্থনীতিবিদদের সাথে বাজেটের আলোচনায় বসেছিলেন, সেই আলোচনায় আমন্ত্রিত হিসেবে আমি নিজেও অংশ নিয়েছিলাম, সেই সময় যতটা তার কাছ থেকে জেনেছি এবং পরবর্তীতে আমরা গণমাধ্যমেও দেখেছি যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের বিভিন্ন রকমের প্রাক বাজেটই কিছু কিছু তারা উল্লেখ করে দেন যে কতটা কিরকম বাজেট হতে যাচ্ছে, তো সেই সংক্ষিপ্ত যে যে আমাদের তথ্যগুলো আছে তার ভিত্তিতে 2021-22 অর্থ বছরের বাজেটটি গত বছরের থেকেও বড় হবে। গত বছর আপনার যদি মনে থাকে যে আমরা 568,000 কোটি টাকার একটা বাজেট দেওয়া হয়েছিল 2020-21 অর্থ বছরে, তো রিভাইজড হিসেবে অর্থাৎ ওই পুরোটা কিন্তু আমাদের আসলে ওই পুরো বাজেটটি আমরা অ্যাচিভ করতে পারিনি, বাস্তবায়ন হয়নি। এবং ইতোমধ্যে যেটা বলা হচ্ছে যে 568,000 কোটি টাকার বাজেটে রিভাইজড হিসেবে ধরে নেওয়া হচ্ছে জুনের মধ্যে 538,983 কোটি টাকা, অর্থাৎ 539,000 কোটি টাকার মতো ব্যয় হবে। আর সেই দিক থেকে আগামী বাজেটটা 21-22 অর্থ বছরের বাজেটটি মোটামুটি বলা হয়েছে যে 600,000 কোটি টাকার একটা বাজেট হবে। কিন্তু এখানে একটু চিন্তার ব্যাপার যে আমাদের অর্থনীতির যে অবস্থা, আপনি শুরুতে বললেন যেটা করোনার সময়ের দ্বিতীয় বাজেট, এবং আমরা সবাই জানি যে করোনার প্রথম ঢেউয়ে অর্থনীতি গত বছর যেভাবে থমকে গিয়েছিল, তারপর যখন অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন থেকে আমরা কিন্তু গত মার্চ থেকে আবার দেখছি যে করোনার দ্বিতীয় ঢেউ, এবং এখনো পর্যন্ত কাগজে কলমে কিন্তু লকডাউন চলছে। কাজেই সেই এটার যদিও মাত্রাটা নানানভাবে চেঞ্জ করা হয়েছে, তারপরও কাজে এখানে কিন্তু এই দ্বিতীয় ঢেউ কিন্তু অর্থনীতি কিছুটা হলেও স্বাভাবিকের মধ্যে কিন্তু নাই। সেই অবস্থায় আমাদের এই যে 600,000 কোটি টাকার মতো একটা বাজেটের কথা বলা হচ্ছে, এবং যেখানে রেভিনিউ টার্গেট বলা হচ্ছে 3,89,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, যেটা একটা বেশ বড় টার্গেট। কারণ গত বছর যদি দেখেন 3,78,000 কোটি টাকার মতো রেভিনিউ টার্গেট ছিল, সেটার মধ্যে বলা হচ্ছে যে জুন মাস নাগাদ 3,51,000 কোটি টাকার মতো আমরা রেভিনিউ আয় করতে পারবো। তার মানে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 75,000 কোটি টাকা, সরি, এখানে একটা বড় অঙ্ক কিন্তু আমার 51,000-78,000, একটা বড় অংশ কিন্তু আমাদের প্রায় 20,000 কোটি টাকার মতো কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। তাহলে এই যে আমার টোটাল রেভিনিউয়ে যে ঘাটতি থাকছে, এবং এনবিআর এর সেখানে যদি শুধু এনবিআর ধরি তাও বলা হচ্ছে এবার 3,30,000 কোটি টাকা এর মধ্যে এনবিআর আদায় করবে, মোট যে 3,89,000 তার মধ্যে এনবিআর করবে 3,30,000। এখন সেই দিক থেকে আমরা কিন্তু এনবিআর এর নতুন কি সক্ষমতা হয়েছে এফিসিয়েন্সি বা বাড়ানোর সেইটা আমরা খুব একটা জানি না। কি অন্যদিকে আমরা এটা জানি যে ব্যবসা বাণিজ্য খুব স্বাভাবিক অবস্থায় নাই, তাহলে আমাদের দিকে তো আমাদের একটা চিন্তার ব্যাপার হচ্ছে, তার তো যেখান থেকে আমার ভ্যাট কিংবা ট্যাক্সের আদায় হয় সেই জায়গাগুলো তো কিছুটা সংকুচিত, তাহলে সেই জায়গায় আমরা 3,30,000 কোটি টাকার লক্ষ্য অর্জিত হবে কিনা। যদিও এটাও সত্য কিছু কিছু খাতের এক্সপানশন হয়েছে, নাহলে তো আমাদের জিডিপির প্রবৃদ্ধি হতো না, নেগেটিভ হতো। আমরা কিন্তু জিডিপির প্রবৃদ্ধি করছি, যেটা সরকার গত বছর যেখানে ধরেছিল যে সরকার বলছে যে এটা আমাদের জিডিপির প্রবৃদ্ধি প্রায় 6% হবে বলে মনে করছে, মানে 2020-21 অর্থ বছর যে চলমান অর্থ বছর সেটা শেষে এসে মনে করছে যে সেটা হবে, কিন্তু এখন
আমাদের যে টার্গেটটা সেটা আসলে পুরো ফুলফিল হবে কিনা সেটাই আমরা জানি না। কাজেই জিডিপি বাড়ছে, কিন্তু ওই পরিমাণ কি বাড়ছে যেটা দিয়ে আমরা এই 3,30,000 কোটি টাকার আমরা রাজস্ব আদায় করতে পারবো, যদি না আমরা এনবিআর এর এফিসিয়েন্সি বাড়াই? তো আমি বলবো যে এই বছর বড় একটা বাজেট দরকার, বিশেষ করে আমাদের সাধারণ মানুষের জন্য এই বড় বাজেটটা দরকার। আমাদের অনেক খরচের ব্যাপার আছে, ভ্যাকসিনের জন্য খরচ করতে হবে, হঠাৎ পরিস্থিতি কোনো কিছু হলে গরিবের জন্য খরচ করতে হবে, বড় বাজেট দরকার। হয়তো আমরা কিছুটা ঘাটতি কিছুটা ধারকর্য করে করলেও এটা আমার করতে হবে, কিন্তু আমাদের রেভিনিউ সেই বাজেটটা এত বড় আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা সেটাও কিন্তু আমাদের একটু ভাবতে হবে, যে বড়টা কি আসলে এত বড় কিনা, মানে এত বড়টা খরচ করার মতো সক্ষমতা আমাদের আছে কিনা। জি, ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে আপা একটি কথা বলা হয়ে থাকে বা সবসময় বলা হয় যে আসলে ভ্যাট ট্যাক্স না বাড়িয়ে যে এটা যদি ক্ষেত্র বাড়ানো যায়, মানে ঘুরে ফিরে দেখা যায় যে একই ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানের মধ্যেই ভ্যাট ট্যাক্স গুলো নানাভাবে চাপিয়ে দেওয়া হয়, মানে ভ্যাট ট্যাক্স আদায়ের একটা শর্টকাট পন্থা, কিন্তু অনেক জায়গা কিন্তু বা অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কিন্তু তালিকার বাইরে থেকে যায়, মানে ওই জায়গাগুলো স্পর্শ করা যায় না নানাবিধ কারণে। এখানে এনবিআর এর নানা অদক্ষতা বা তাদের দৃষ্টিভঙ্গিগত কিছু সমস্যা রয়ে গেছে, সেই জায়গাগুলোতে আসলে কি করণীয় রয়েছে? দেখুন, প্রথমত হচ্ছে যে শুধু যে আওতা বাড়াতে হবে এটা ঠিক, আমরা বলি যে ট্যাক্স ভ্যাটকে র্যাশনালাইজ করা, অর্থাৎ এখানে যত আদায় করাটা আমার সম্ভব সেইখানে এটা আরোপ করতে হবে এবং এটা যুক্তিসঙ্গত হতে হবে। ধরেন যারা নতুন মানে করের একেবারে লিমিটের মানে মাত্র করদাতার মত অবস্থায় এসছেন, তাদের কাছ থেকে আপনি যেই রেটে আপনি ধরেন শুরু করলেন, আপনি 7% 10% করে আপনি আপনি ট্যাক্স নিচ্ছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা আবার অনেক উপরে সেইখানেও আপনি 25-30% যাবেন, কিন্তু ইনবিটুইন আমরা যে ধাপগুলো যেভাবে পার হয়ে যাচ্ছি তাতে আমরা যেই পরিমাণ অর্থ, এখন কিন্তু আমাদের যেহেতু মাথাপিছু আয় বেড়েছে অনেকেরই কিন্তু মনে হবে যে হ্যাঁ উনি তো ট্যাক্স দাতা, কিন্তু অন্যদিকে আমাদের কিন্তু মূল্যস্ফীতিও হয়েছে, জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, অনেকের অনেক অনিশ্চয়তা দেখা দিয়েছে জীবনযাত্রায়। কাজেই সেই দিক থেকে একটা র্যাশনাল ভ্যাট ট্যাক্স পদ্ধতি, অর্থাৎ যেইখানে আসলে একটা ব্যবসা থেকে আমার আদায় হওয়া সম্ভব এবং সেইটার হিসাবটা সঠিক করছে কিনা সেই দিকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যদি এই জিনিসগুলোকে খুব ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করা যায়, অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে বলছি যে যদি আমার ভ্যাট ট্যাক্সের এই বিষয়গুলোকে অটোমেশন করা যায়, আমরা এখন অটোমেটেড ওয়েতে যেতে হলে কিন্তু আবার আপনি ধরেন একটা দোকান থেকে অটোমেটিক যাবে কি করে, তার তো সেখানে সেই মেশিন থাকতে হবে, হাতে টাকা পয়সা লেনদেন করলে তো এটা অটোমেশন হলো না। আবার আপনি এখন মেশিন হতে হলে আমার দোকানে মেশিন বসালেও পাশে আপনার দোকানে মেশিন বসায় নেই, এটা কিন্তু হচ্ছে এখন যে একটা মার্কেটে কয়েকটা দোকান বেছে নিয়ে মেশিন বসায় দিচ্ছে, তাইলে কি হচ্ছে ক্রেতা যে সে দেখছে মেশিনওয়ালা দোকানে গেলে সেখানে কিন্তু ভ্যাটটা কাটছে, বেশি টাকা দিতে হচ্ছে, ফলে সে কিন্তু ওই দোকানে তখন যাচ্ছে না, তো এটা হলে কিন্তু হবে না। কাজে আমি বলবো যে এটাকে যুক্তিসঙ্গত করতে হবে, আমরা যে অটোমেশনের জন্য এটা একবারে এফার্টটা দিতে হবে, আমি এক মার্কেটের 20টা দোকানে দিয়ে আসলাম বাকিদেরকে দেই নেই, এটাতে কোনো লাভ হবে না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই অটোমেশনের জায়গাটার যে জটিলতা এটা দূর করা দরকার এই বাজেটে। আমি বলবো যে আপনি রাইটলি বলেছেন যে আমার আওতা বাড়াইতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম এখানে সুশাসন নিশ্চিত করতে হবে, অর্থাৎ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যার কাছে যত টাকা আসলে পাওয়ার কথা আমরা কিন্তু সেই পরিমাণ সরকারের ঘরে কিন্তু যায় না, এটা সত্য কথা বাংলাদেশের বাস্তবতা। হ্যাঁ হ্যাঁ, এবং একটু একটু আমি ইন্টারাপ্ট করি আপা, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে রহমউদ্দিন ভরসা কিংবা করিমউদ্দিন ভরসা তিনি হচ্ছে সর্বোচ্চ করদাতা হন, মানে আমাদের যে বড় বড় শিল্পপতি আছে বা আরো অনেক টাকা যাদের আছে তাদেরকে আমরা এই কাতারে দেখেন, আপনি সেই কথাই বলছিলেন। হ্যাঁ, আমি বলছি যে আমরা, হ্যাঁ একদম রাইটলি বলেছেন যে ওটাই কিন্তু আমাদের, ওটাও কিন্তু খুব দরকার, সুশাসনটা দরকার। এবং এইবার আপনি দেখবেন যে একটা খুব ভালো কথা বলা হয়েছে যে আমরা কিন্তু প্রায়শই নির্বাচন আসলে পলিটিশিয়ানদের আমরা দেখি যেটা দলমত নির্বিশেষে প্রফেশন কি মৎস্যজীবী, তারা মৎস্য চাষ থেকে তাদের সব আয় আসে, কেন? কারণ ওইখানে আসলে ট্যাক্সের পরিমাণ খুবই কম। হ্যাঁ, তো এখন বাংলাদেশে সবাই আমরা মৎস্যজীবী পেশায় চলে গেলাম, এটা কেমনে হয়? তো এবার কিন্তু ওইখানে বলতেছে যে ওইখানে আর এটাই ওই যে ট্যাক্সের ইয়ের বাইরে থাকবে সেটা কিন্তু হবে না, অর্থাৎ এত বড় বড় মৎস্যজীবী হয়ে গেছে, এত বড়
আমার কৃষকও আছেন, কাজেই সব জায়গায় যে গনি মিয়া একজন দরিদ্র কৃষক, সরি আমি গনি মিয়া নামটা বলছি, কারণ এই নামটাই আসলে আমরা আমাদের পাঠ্যপুস্তক করেছি সেই জন্য, তো ওইটা কিন্তু আর এখন সত্য নয় সব জায়গায়, এখন অনেক বড় কৃষক আছেন, কাজেই এটা খুব রেশনাল করতে হবে যে যেখান থেকে আমার ট্যাক্স আদায় সম্ভব এবং সেই জায়গাগুলোতে সুশাসন নিশ্চিত করে ট্যাক্স আদায় করতে হবে, যেহেতু এই বছরই আমরা অটোমেশনে পুরো হয়তো যেতে পারবো না, তাই বলছি যে আমাদের যারা ট্যাক্সের আদায়কারী আছেন তাদেরকে আসলে টার্গেট নিয়েই তারা কাজ করেন, আমি এখানে বলবো তাদের মধ্যে যথেষ্ট সিনসিয়ার অফিসার আছেন, কিন্তু মুশকিল যেটা হয় যে সোর্সের মধ্যে কিছু ভূত থাকে, তো ওইটা ওই জায়গাটাতে আমি মনে করি যে সরকার এবার তার নিজের প্রয়োজনে এই অর্থ যেহেতু আদায় করতে হবে, আমি মনে করি যে একটা যুক্তিসঙ্গত আচরণের মধ্য দিয়ে ট্যাক্স আদায় করা হবে। আর আমাদের ভ্যাট ট্যাক্সের একটা বড় সমস্যা যেখানে আছে যে আমরা একবার যখন ট্যাক্সের সিস্টেমে ঢুকে যাই, ধরেন আমি আমাদের না হয় নির্দিষ্ট আয়, কিন্তু যারা ব্যবসা করেন তাদের কিন্তু আয়ের ওঠানামা হয়, এখন এমন যদি হয় যে তার আয় অনেক কমে গেছে, পরের বছর খুবই ডিফিকাল্ট ওই তাকে ওই ট্যাক্স কম দেওয়ার, কারণ আমাদের এমন একটা সমস্যা যে আমাদের এই সিস্টেমটা এরকম, এটা খুব সহজ করতে হবে যে আমার আয়টা আমি যত করছি আমি সেটার উপরেই ট্যাক্স দিব, একজনের হতেই পারে আয় যে সবসময় খালি বাড়তেই থাকবে এটা নাও হতে পারে, এই করোনার সময় একটা ব্যবসা সংকুচিত হতেই পারে, কাজেই তাদেরকেও যেন হয়রানির শিকার তারা না হন। আপনি দেখেন যখন থেকে আমাদের দেশে করের মেলা হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয়, আমি দেখেছি খুব ইয়াংরা যারা একদম নতুন হয়তো আয় করেন তারা যেচে গিয়ে নিজেরা গিয়ে আনন্দের সাথে ট্যাক্স দিচ্ছে, অর্থাৎ মানুষ খুব সহজ করে দিলে কিন্তু আরো অনেক মানুষকে আপনি ট্যাক্সের আওতায় আনতে পারবে। হ্যাঁ, ট্যাক্সটা কোনো ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার, এটা কি আসলে এই এই ট্যাবুটা আসলে ভাঙতে হবে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই আপা, সেটা হচ্ছে যে করোনা কালের বাজেট আমরা বলছি এবং বাস্তবিক অবস্থা হচ্ছে যে অনেক মানুষের আয় কমে গেছে, অনেক মানুষ চাকরি হারিয়েছে, কর্মসংস্থান সেটি অনেকটা আশঙ্কার মুখে পড়েছে, তো এই বাজেটটা তো আসলে উপস্থাপন হয়ে মানে 3 তারিখে হবে এবং সেটি রেডি হয়ে গেছে, প্রত্যাশার জায়গাটা কি থাকবে যে সরকার আসলে কোন কোন দিকে এই সময়ে এসে বাজেটে জোর দেবে? দেখুন মাননীয়, আমি বলবো যে প্রধানমন্ত্রী করোনা কালের বাজেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এবার এই সময় এসে আসলে যে আমি কি বলবো, সরি, আমি কোন কোন বিষয়গুলোর দিকে সরকার আসলে গুরুত্ব দিবে? জি, আমি বলতে চাচ্ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতোমধ্যে বলেছেন যে আমাদের মূল লক্ষ্যটা, আমাদের বাজেটের যে মূল জায়গাটি এবার সেটি হচ্ছে যে আমাদের যে দরিদ্র মানুষ তাদের যে প্রত্যাশা জনমুখী করা, মানুষের কাছা মানুষের জন্য আসলে ব্যয়টা এবার বেশি করা, এবং সেই দিকে সেই জন্যই আমাদের এই বাজেটের, এবং অর্থমন্ত্রী এটা বলছেন যে আমাদের কিন্তু বাজেটে এমনভাবেই সরকারের ব্যয়গুলো হবে যাতে সেটা কর্মসংস্থানকে ধরে রাখতে পারে। তো কর্মসংস্থান ধরে রাখার উপায় কি? কর্মসংস্থান ধরে রাখার একটা উপায় হচ্ছে যেই সকল জায়গা থেকে কর্মসংস্থানের সুযোগ হয়, অর্থাৎ শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, এগুলো যেন চালু থাকতে পারে, কাজে আমি বলবো যে গত বাজেটের প্রণোদনা প্যাকেজ থেকে যেহেতু অতি ক্ষুদ্র উদ্যোক্তারা তেমন বেনিফিট পাননি, অতি ক্ষুদ্র উদ্যোক্তারা প্রণোদনা প্যাকেজের সুবিধা থেকে পেছনে রয়েছেন, সেই কারণে এই বাজেটে অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র, এখানে মাঝারিকে আনা যাবে না, অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটা আলাদা স্টিমুলাস প্যাকেজ যেন থাকে, তাতে বিপুল সংখ্যক মানুষ তার নিজের কর্মসংস্থান ধরে রাখতে পারবে। এই বাজেটের আরেকটা লক্ষ্য হওয়া উচিত যে আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম এইটা যেন খুব দ্রুত বাস্তবায়ন করা যায়, কারণ আমরা ভ্যাকসিন দিলেই একেবারে করোনা মুক্ত নিরাপদ হয়ে যাব তা না, তবু এটাই আমাদের হাতের এখন সবচেয়ে বেশি টুল, এটাই ভরসা, কাজে এটা অন্তত নিশ্চিত করলে কিছুটা তো আমাদের সুরক্ষা হবে, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা হয়তো একটা চালু মানে একটা যথাযথ পর্যায়ে চালু রাখতে পারবো, কাজে আমাদের খুব দ্রুত সকল মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য যে বাজেট বরাদ্দ, সেই বরাদ্দ এবং সেটার যে প্রচেষ্টা সেটা রাখতে হবে। এই বাজেটে কর্মসংস্থান ধরে রাখার ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বা অতি ক্ষুদ্রদের জন্য যে স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, এবং সেটা যাতে অনানুষ্ঠানিক খাতেও যেতে পারে, এই জন্য সরকারের যে বিশেষায়িত প্রতিষ্ঠান PKSF, পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লী কর্মসহায়ক প্রতিষ্ঠান, SME ফাউন্ডেশন, এদের মাধ্যমে বিতরণের জন্য চেষ্টা করতে হবে, সেইখানে বরাদ্দটা আসলে বাড়াতে হবে যে তাদের মাধ্যমে একদম গ্রাসরুট লেভেলের মানুষের কাছে যেন যায় অর্থ। তার পাশাপাশি আমরা যদি
অর্থনৈতিক কার্যক্রমকে ঠিক রাখার জন্য স্বাস্থ্যকে ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু অনেক মানুষ এই স্বাভাবিক অবস্থাতেই গ্রো করবে। এবং আমাদেরকে নারী উদ্যোক্তাদের প্রাধান্য একটু দিতে হবে, কারণ এখানে অনেক নারী উদ্যোক্তা কিন্তু তারা যেই ধরনের ব্যবসা করেন, জামা কাপড়, তারপর বিভিন্ন ধরনের চামড়ার সামগ্রী, এগুলোর ব্যবসা, সেটা কিন্তু ঈদ কিংবা বৈশাখে তারা সেইভাবে ব্যবসাটা করতে পারেন নাই। কাজে একটু নারী উদ্যোক্তাদেরকে আমি মনে করি যে সরকারের স্টিমুলাস প্যাকেজে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা করে রেখে সেখানে নারীদের জন্য রাখতে হবে। আর স্টার্টআপে আমাদের কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে ই কমার্স ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে যে ব্যবসা বাণিজ্য, এবং সেইটাকে ঘিরে অনেক স্টার্টআপ কিন্তু আসতে চাচ্ছে, অনেকে এসেছেও বাজারে। আমি মনে করি বাংলাদেশের একটা সরকারের একটা যে ভেঞ্চার ক্যাপিটাল আছে স্টার্টআপ বাংলাদেশ, সেটা 500 কোটি টাকার একটা ফান্ড, কিন্তু আমি এটাকে আওতা বাড়াতে পারি এবং এটার যে ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সেটার জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে, যে ম্যানেজমেন্টের ক্যাপাসিটি যেন আরো বাড়ানো যায়। এর মাধ্যমে কিন্তু আমরা অনেক নতুন উদ্যোক্তা তৈরি করতে পারবো, আর উদ্যোক্তা তৈরি করলে কিন্তু সেটা অবশ্যই কর্মসংস্থানে হেল্প করে। আর আমাদেরকে তো সবচেয়ে যেটা মনোযোগ দিতে হবে, দরিদ্র মানুষ যারা হঠাৎ হঠাৎ এই লকডাউন দিলে যারা অনেক কষ্টে পড়ে যান, তাদের এই জরুরি অবস্থা মোকাবেলার জন্য আমাদের বাজেট বরাদ্দ রাখতে হবে, যাতে আমরা এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় যেভাবে সহযোগিতা দিই সেটা তো আছেই, এই জরুরি অবস্থা মোকাবেলাতেও যেন সহযোগিতা দিতে পারি। আরেকটি বিষয় আমাদের হারুন ভাই অবশ্যই মাথায় রাখতে হবে স্বাস্থ্যের কারণে, সেটা হচ্ছে শুধু ভ্যাকসিন তো আচ্ছা দিব যতদিনের সেটা আছেই, কিন্তু এই সময়কালে আমাদের স্বাস্থ্যবিধি যাতে মানুষ মানে সেই জন্য দরিদ্র মানুষের কাছে মাস্ক পৌঁছানো, হাত ধোয়ার সামগ্রী পৌঁছানো, এই জন্য অ্যাওয়ারনেস চালু রাখা সারা বছর ধরে, এইটারও কিন্তু একটা বাজেট বরাদ্দ লাগবে, এবং এটা গ্রাসরুট পর্যায়ে পর্যন্ত দিতে হবে, স্থানীয় প্রশাসনের কাছে একটা বাজেট যেতে হবে, সেটা হচ্ছে এই মাস্ক বিতরণ, হাত ধোয়ার সামগ্রী বিতরণ আর অ্যাওয়ারনেস, এইটা করতে থাকলেও কিন্তু আমরা অনেকখানি করোনা থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারবো, অর্থনীতিকে সুরক্ষা করতে পারবো, এবং তাইলেই আমরা কিন্তু অর্থনীতির যে গতিধারা সেটা রাখতে পারবো। মানুষ সুস্থ থাকলেই অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে এবং অর্থনীতি আপনি আপনি গতিশীল হবে। আবার একটি বিষয় হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের কথা যদি আপনি ধরেন, আজকেই নিউজে দেখলাম যে ব্যাংকগুলো আমানত সংকটে ভুগছে। আমরা একদিকে বলছি যে 45 বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে আমাদের রিজার্ভ, মানে আমাদের টাকা অনেক রিজার্ভে আছে, আবার অন্যদিকে ব্যাংকগুলো আমানত সংকটে ভুগছে, মানে এটি কি বাজেটের ক্ষেত্রে বা সামগ্রিক অর্থনৈতিক গতি প্রবাহের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে কিনা? দেখুন, বাজেট তো সরকারের আয় ব্যয়ের জায়গা, এবং সরকার যেটা করে যদি বাজেট ঘাটতি হয়, অর্থাৎ রাজস্ব আদায় যতটা হবে তার চেয়ে যেহেতু ব্যয় বেশি, মানে সরকারের কাছে কোনো টাকা নেই এমনটি বলা হচ্ছে আর কি, যে সরকারের কাছে, সেটা সরকার তখন কি করে, তখন সরকার হয় দেশের ব্যাংকের কাছ থেকে লোন নেয় অথবা বিদেশের কাছ থেকে লোন নেয়। তো এখন যেটা হচ্ছে যে আমাদের ব্যাংকগুলো তারা একদিকে বলছেন আমানতের সমস্যায় ভুগছেন, অন্যদিকে কিন্তু আবার লিকুইডিটির কথা যদি বলি, তাদের হাতে যে রয়ে গেছে যে অর্থ সেটাও কিন্তু অনেক, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো কিন্তু প্রচুর তারল্য তাদের হাতে, মানে এবছর অনেকে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করছেন না, এটা যেমন সত্যি, আবার যারা শুরু করতে চাচ্ছেন, একটু আগে স্টার্টআপের কথা বললাম বিভিন্ন, বা যে সকল উদ্যোগে আসলে সমস্যা হয়নি, যেমন ফার্মাসিউটিক্যালস অথবা দৈনন্দিন যে সকল আমাদের গ্রসারিস বা সেইটা রিলেটেড যে সকল প্রোডাক্ট, এগুলো যারা উৎপাদন করছেন সেইখানে তো আসলে চাহিদার ঘাটতি নাই, তারা কিন্তু ব্যবসা বাড়াতেও চাচ্ছেন, কিন্তু সেইখানেও কিন্তু আমি মনে করি এই যে এখন একটা অনিশ্চিত অর্থনৈতিক অবস্থা, সেখানে কিন্তু ব্যাংকগুলোও কিন্তু সেইভাবে খুব সহজে যে ঋণ দিয়ে দিচ্ছে তা কিন্তু না, কারণ ব্যাংকগুলো মনে করছে যে ব্যবসাটা ঠিক না করলে যদি ঋণ ফেরত না আসে, তাহলে আপনি ঘুরে ফিরে তো এক জায়গায়, যখন আমার যখন ইকোনমিতে অর্থ যায় সেটা আবার অর্থ তৈরি করে, সেটা থেকে সঞ্চয় তৈরি হয়, সঞ্চয়টা তৈরি হয়ে আবার আমানতে যায়, এভাবেই তো অর্থনীতি চলে। এখন আমি যদি এক জায়গায় ইনজেক্ট করা কমিয়ে দেই, তাইলে কিন্তু আমার যে নতুন আয় সৃষ্টি হওয়া সেটার পরিমাণ কম হতে পারে। তবে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের মানে পুরো আমানতের চিত্র দেখি, সেইখানে কিন্তু এখনো আসলে ইন টোটাল আমানতের এখনো কমতি নাই, এমনকি আমরা কিন্তু দেখি যে বাংলাদেশে কিন্তু এই করোনা কালেও কোটিপতির সংখ্যা বেড়েছে। কোটিপতির সংখ্যা বাড়া খারাপ কিছু না, কিন্তু আমি বলছি যে তার মানে আয়টা কিন্তু হচ্ছে একটা গ্রুপের, হয়তো বৈষম্যটা বাড়ছে, হয়তো আমার দরিদ্রও বাড়ছে। কাজে আমি বলবো যে সরকারের জন্য একটু চিন্তার ব্যাপার হচ্ছে যে বাজেট ঘাটতি কি করে দূর করবে, কিন্তু যেহেতু আমাদের রিজার্ভ ভালো আছে আমরা চাইলে কিন্তু লোন নিতে পারি। আর সরকার যেভাবে গত কয়েক বছর ধরে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে তার যে ঘাটতিটা সেটার জন্য অর্থ সংগ্রহের জন্য সরকারের টুল হচ্ছে সঞ্চয়পত্র, আমরা যখন সঞ্চয়পত্র কিনি আমাদের টাকা সরকারের কাছে যায়,
এবং সেইভাবে সরকার সেটাকে, মানে এটা তো সরকারের একটা লোন, মানে আমাদেরকে তো এক সময় ফেরত দিতে হবে, আমাকে সুদ সহ দিতে হবে, কিন্তু যেটা হচ্ছে এটা কিন্তু একটা হাই কস্ট লোন। আপনি দেখবেন এই বছর বাজেটে সরকারের প্রায় 92,000 কোটি টাকা যাবে খালি সুদ দেওয়ার ক্ষেত্রে। তো এইটা যে এই হাই কস্ট লোন থেকে আসলে সরে সরা কমানো উচিত এটা, কারণ এত বেশি টাকা এখন আপনি প্রায় 11% নিচ্ছেন এই লোনটা, ওয়ার এজ আপনি স্বাভাবিক ব্যাংক বরোয়িং করলে আপনি কিন্তু সেটা হচ্ছে কমে পান, বিদেশের থেকে আপনি নিতে পারেন। কাজেই এইখানে এই হাই কস্ট কিন্তু এটা নেওয়া সোজা, আপনি ব্যাংকে যেহেতু সরকারের আগের ঋণ আছে সেইখানে নেওয়াটা যতখানি, যেরকম সঞ্চয়পত্র খালি বিক্রি করে দিলেই আমরা কিনে ফেলি, কারণ এটাতে সভরেন গ্যারান্টি আছে, অর্থাৎ সরকারের গ্যারান্টি আছে যেটা আমার কখনো মার যাবে। কাজে আমি বলবো যে এই হাই কস্ট যে লোন বরোয়িং করছে সরকার, এই জায়গাতে কিন্তু একটু ভাবনা চিন্তা করা দরকার। এটা কিন্তু আমাদের, আমি বলবো যে যেটা আমি পারতাম যে অল্প সুদে ঋণ নিতে, সেটা যদি আমি বেশি সুদে নেই তাহলে তো আমার বাজেট ঘাটতি যে হচ্ছে সেটার একটা অংশ আসলে সুদের হার দেওয়ার জন্য হচ্ছে। আর এই সঞ্চয়পত্র তো সব যে কেবল পেনশন যারা করেন তারা কেনেন বা নারীরা কেনে তা কিন্তু না, এই সঞ্চয়পত্রটা বিরাট অংশ কিন্তু ধনীরাও কিনছেন। আমি মনে করি ওই জায়গায় লিমিট কমে দেওয়া উচিত, ওই জায়গা যারা মৎস্যজীবীদের মতো মৎস্যচাষীদের মতো যারা আছে এখানে আর কি, সেইটাই যারা পেনশনিয়ার না আর যারা গৃহকর্মে আছেন এমন নারী নন, আমি মনে করি সেই জায়গায় কিন্তু সঞ্চয়পত্রের যে লিমিটটা তারা কত কিনতে পারবেন সেটা কিন্তু কমিয়ে দেওয়া উচিত, এবং সেই জায়গাটা একটু আলাদাভাবে ভাবতে হবে। সঞ্চয়পত্রের একটা বড় গুণ হচ্ছে এটা, যাদের আয় এই মুহূর্তে সরাসরি নাই, যেমন পেনশনে যারা আছেন তাদেরকে এটা একটা সুবিধা দেয়, এবং অনেক গৃহকর্মে থাকা নারীদেরকে সুবিধা দেয়, স্বল্প আয়ের মানুষকেও যারা একটু জমাতে পেরেছেন সুবিধা দেয়। কিন্তু একজন যদি, এখন স্বল্প আয়ের মানুষ তো আর 40 লাখ টাকার সঞ্চয়পত্র কেনে না, 30 লাখ টাকার সঞ্চয়পত্র কেনে না। কাজে আমি বলবো যে ওই জায়গায় একটু ভাবতে হবে যে আমরা এত বড়ইং সরকার এই সঞ্চয়পত্র থেকে করবে কিনা, এটা একটু ভাবার বিষয় সব। নিশ্চয়ই, কিন্তু এখানে আপনি যেটা বলছিলেন যে সাধারণ মানুষের স্বার্থটার জন্য রক্ষা করা হয়েছে, হ্যাঁ, মানে আমি বলছি যে ব্যাংকিং খাতের এটাই হচ্ছে সরকারের দেখার বিষয় যে আমি বরোয়িংটা কোথা থেকে করব, আর আমানতটা হবে যখন এই ইকোনমিতে অর্থ যাবে তখন কিন্তু আমানতটা আসবে, মানুষের আয় থাকলে সে সঞ্চয় করবে, আয় না থাকলে সঞ্চয় করবে কোথা থেকে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, বাজেট নিয়ে আমরা দেখি যে যখন বাজেট ঘোষণা হয় বা প্রস্তাব করা হয় সংসদে, সরকারি দল এটা জনবান্ধব বাজেট বলে রাজপথে মিছিল বের করে, আবার বিরোধী দল এটা বলে যে জন বিরোধী বাজেট, এটি প্রত্যাখ্যান করে। তো আসলে বাজেট নিয়ে কি একাডেমিক আলোচনা হয়? আমরা সংসদে যে চিত্রটি দেখি যে সংসদ সদস্যরা তাদের যে সময় বরাদ্দ দেওয়া হয় বাজেট আলোচনার জন্য, তারা বাজেট নিয়ে তেমন কোনো কথা বলেন না, তারা ওই সুযোগে ওই সময়টি তাদের এলাকার উন্নয়ন কিংবা নেতা নেত্রীদের স্তুতির ক্ষেত্রে এটি ব্যয় করেন। আসলে এই সেই বাজেট সংসদে যদি এই বাজেট নিয়ে চলছে না বিশ্লেষণ হয় তাহলে তো মানে আমরা উপকৃত হই বা জনগণের যে প্রত্যাশা সেটি পূরণ হয়। আপনার মতামত জানতে চাচ্ছি। সেটা সত্য হারুন ভাই যে বাজেট নিয়ে আলোচনা হলে প্রত্যাশা পূরণ হয়, কিন্তু একটা বাজেট যখন গঠন করে, যখন অর্থ মন্ত্রণালয় কিন্তু যদি আপনি তাদের যারা যে সেকশনে কাজ করেন তাদের যে কাজের পরিধি এটা বিশাল একটা ব্যাপার, আমাদের অর্থনীতি অনেক বড় হচ্ছে সেইভাবে কিন্তু এই ব্যুরোক্রেসি বড় অত বড় হয় নাই, ফলে তারা কিন্তু বাজেটের কাজ শুরু করে দেন, মানে এক বাজেট দিয়ে বলতে গেলে পরের বছরের বাজেটের কাজ শুরু করে দেন, কারণ বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদা আসে সেগুলাকে একটা সিস্টেমের মধ্যে করতে হয়, সরকারের একটা সিস্টেম আছে হিসাব কিতাবগুলো কেমন করে করবেন। আমি মনে করি আসলে বাজেটটা তো হচ্ছে আয়, মানে আমাদের একটা আয় আর ব্যয়ের হিসাব, কিন্তু সেটা তো ব্যয়টা আমি করব কোথায়, কোন প্রকল্পে, কোথায় দরকার, এই আলোচনাটা কিন্তু কেবল বাজেট মৌসুমে করতে হবে তা কিন্তু না। আমাদের যেটা হচ্ছে যে এই সংযোগটা, এই যে সংযোগটা যে একজন সংসদ সদস্য তার এলাকার একটা সমস্যা, তার এলাকার একটা উন্নয়ন দরকার, এটা যখন তিনি উল্লেখ করলেন এবং সেটার জন্য বরাদ্দ চাইলেন, এটা কেবল বাজেটের সময়ই এই বাজেটের আলোচনায় হতে হবে তা কিন্তু না, কারণ এই সময় তো আসলে অলরেডি বাজেটটা গঠন হয়ে গেছে। বছরব্যাপী আলোচনার সময় সংসদের অধিবেশনগুলোতে যদি আমি মনে করি যে এই ধরনের আলোচনাগুলো হয়, এরকম আলোচনার সুযোগ থাকে, তাহলে কিন্তু সেটা কমিউনিকেটেড হয়। তবে একটা পজিটিভ দিক আমি দেখি সাম্প্রতিক সময়ে, কারণ আমি দেখি যে ইদানিং মাঝে মধ্যেই সংসদীয় বিভিন্ন কমিটি থেকে আমি দুই একটা কমিটির বৈঠকে আমাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে মতামত দেওয়ার জন্য, আমি মনে করি এটা ইতিবাচক। সেটা হচ্ছে সংসদীয় কমিটিগুলো কিন্তু আগে এত অ্যাক্টিভ ছিল না, আমি বলবো যে সংসদীয় কমিটিগুলো এখন যথেষ্ট অ্যাক্টিভ,
তুলনামূলকভাবে অ্যাকটিভ এবং তারা এখানে বড় বড় একটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে মন্ত্রীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সভাপতি না করে অন্য একজন সংসদ সদস্যকে এখানে সভাপতি করা হয়েছে এবং ওই আলোচনাগুলো কিন্তু খুব ফ্রুটফুল। এবং ওখানে গিয়ে দেখেছি যে বাইরে যাই বলুক ওখানে কিন্তু সংসদ সদস্যরা এমনকি দলীয় সংসদ সদস্যরাও খুব ক্রিটিক্যালি জিনিসগুলো দেখেন, উইচ ইজ গুড, যেটা ভালো। মানে সবাই তো স্তুতি তো আসলে কাজে লাগে না, কিন্তু ওটা কিন্তু আমি দেখেছি। এবং আমি মনে করি যে এই কমিটিগুলো যেন আরো সক্রিয় থাকে এবং তারা তো সাধারণত এগুলোর একটু গোপনীয়তা রক্ষা করতে হয়, সেই জন্য তাদেরকে বসতেই হয় সামনাসামনি। এবং আমি মনে করি সেই জায়গায় যদি কিছু বাধ্যবাধকতা কিছু অ্যালোকেশনস থাকে, আমি মনে করি এরাও কিন্তু সব যে একেবারে সংসদীয় অধিবেশনে হতে হবে তা না। আমি মনে করি সংসদীয় কমিটিগুলোর মাধ্যমেও কিন্তু এখন অনেক কিছু কমিউনিকেটেড হয় মন্ত্রণালয়গুলোর কাছে এবং সেটা আলটিমেটলি অর্থ মন্ত্রণালয়ে যায়। আমি মনে করি সেই সংযোগটা যত বাড়ানো যায় সেইখানে যে তারাই যে সংশ্লিষ্ট ইস্যুতে আমি যেটা ভালো জানি সেই জন্য আমাকে ডেকে নেওয়া হলো, আমি মনে করি যে এটা কিন্তু ভালো, মতামত জানতে চাচ্ছেন তারা। এই সংযোগটা আরো যত বেশি হয় এটা আমি মনে করি তত বাজেটের ক্ষেত্রে যে লিডারদের বিভিন্ন পলিটিক্যাল লিডারদের যে সংযোগ সেটাকে বাড়াবে বলে আমি মনে করি। এবং বাজেট অধিবেশনে হয়তো আরেকটু সময় বাড়ানো যেতে পারে, কিন্তু সেটাতে আসলে খুব লাভ হবে না, কারণ আপনি এতজন সংসদ সদস্য সবাইকে 15 মিনিট করে টাইম দিলেও তো আপনি কয়দিন ধরে আলোচনা করবেন। তো আমি মনে করি সংসদীয় কমিটির মাধ্যমে যেভাবে হচ্ছে এটাই যদি আরো কলেবর বাড়ানো যায়, এটাকে আমি ইতিবাচক ভাবে দেখেই বলছি যে এটা খুব এফেক্টিভ আমি মনে করি। এবং সেইখানের আলোচনাগুলো খুবই আমি মনে করি যে গঠনমূলক হয়, ওইখানে কিন্তু স্তুতি অত থাকে না, ওইখানে বেশি থাকে হচ্ছে বরং ক্রিটিক্যালি দেখা। আমি মনে করি যে ওই এই এই জায়গাটা কিন্তু খুব কাজ করছে, এটাকে আরো কলেবর বাড়ানো দরকার নিঃসন্দেহে। আপা, আমরা বাজেট নিয়ে কথা বলি, কিন্তু দেখা যায় যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যে প্রকল্পগুলো সেটি সঠিক সময়ে বাস্তবায়ন করা হয় না এবং নানা রকম কর্মকাণ্ড সেখানে থাকে বা প্রতিবন্ধকতা থাকে, ফলে অনেক ক্ষেত্রে টাকা ফেরত আসে। এরকম স্থানীয় পর্যায়ে আমরা দেখেছি যে হয়তো একটা ব্রিজ খুব জরুরি ছিল, কিন্তু সেটি নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময় মতো সেই টাকা ব্যয় হয়নি, কিন্তু টাকাটি ফেরত এসেছে। এই যে একটা অবস্থা, কিন্তু সারা দেশে কিন্তু এই অবস্থা, যে কারণে আপনি শুরুতে বলছিলেন যে বাজেট যেটি টার্গেট করা হয় সবসময় সেটি ফুলফিল করা সম্ভব হয় না। তো এই সময় এসে আপনার কি প্রত্যাশা থাকবে বা কি সাজেশন বা উপদেশ যাই বলে না কোনো মতামত থাকবে যে আমরা যেন বাজেট যেটি ধরা হয় সেটি যেন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়? দেখুন হারুন ভাই, আমি বিষয়টাকে এভাবে বলি, আপনি একদম রাইট পয়েন্টটা বলেছেন বাস্তবায়নের বিষয়টি। অনেকেই বাজেট হওয়ার পর আপনি যখন বলছেন একদিকে বলবে গণমুখী আরেকদিকে বলবে জনবিরোধী, আরেকটা কথা আপনি খুবই শুনবেন কমন, এবং এটা আমার মতো যারা আছেন তাদের, মানে আমি বলছি যে আমার ঘরানার যারা আছেন তাদের মুখ থেকে শুনবেন, বলবেন বাজেট যাই হয়েছে বাস্তবায়নই সমস্যা। মানে আমার কাছে এই কথাটা মনে হয় এটার মানে কি, মানে বাস্তবায়নই সমস্যা এটা তো বলার কিছু নেই, বাজেটটা তো অথবা বাস্তবায়ন করতে হবে। আমার কথা হচ্ছে বাস্তবায়নের জন্যই তো বাজেট, বাজেট তো হাওয়ার মধ্যে রেখে দেওয়ার জন্য বিষয় না। বাজেটের মানে হচ্ছে এটার মধ্যে, এটার পিছনে বেশ কিছু পরিকল্পনা আছে, বেশ কিছু প্রোগ্রামস আছে, বেশ কিছু রেগুলার কাজ আছে, সরকারি অফিসারদের বেতন ভাতা এগুলা যেগুলো এটা হচ্ছে রেগুলার ব্যয়। এছাড়া আমার প্রতি বছরের জন্য চলমান কিছু প্রকল্প আছে, নতুন কিছু আছে, সেগুলার বাস্তবায়ন করতে হবে, মেনটেন্যান্সের খরচ আছে, অর্থাৎ খাত আছে কিন্তু আমার অনেক, সেই খাত অনুযায়ী বরাদ্দগুলো যাবে যেইখানে যে আমাদের সমস্যা হয়, যেমন সরকারের বেতন, কর্মচারীদের বেতন, আপনার রাস্তাঘাটের কিছু সংস্কার যেগুলো রেগুলার সেইগুলো কিন্তু আমার চলে যাচ্ছে, তেলের খরচ ধরেন, ফার্নিচারের খরচ, চা আপ্যায়ন খরচ, এগুলো চলে যাচ্ছে। এখানে সমস্যা হয় আপনি রাইটলি ধরেছেন উন্নয়ন ব্যয়টা, এবং ওই বাস্তবায়নটার কথা আমরা বলছি যে কাজেই বাস্তবায়নই বাজেটের সমস্যা, এই কথাটা ঢালাও ভাবে বলাটা ঠিক না, বাস্তবায়ন সব কিছুতে সমস্যা না, সমস্যা হচ্ছে উন্নয়ন বাজেটের বাস্তবায়ন করতে গিয়ে প্রকল্পগুলো নিয়ে নানান রকম সমস্যা হয়। এবং এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে সরকার দেখছে বলে আমার মনে হয় যে এটা সমস্যাটা অন্তত আইডেন্টিফাইড, যে এখানে যেটা হয় একটা প্রকল্প পরিচালনার জন্য একজন প্রকল্প পরিচালকের হাতে দেখা যায় একাধিক প্রকল্প থাকে এবং তার যে লোকবল দরকার সেটা থাকে না। এখানে যারা থাকেন তাদের আবার দেখা যায় যে এই যে মানে অটোমেটেড ওয়েতে বা আমার অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করে ফেলবো, সেই স্বচ্ছতার জায়গাটা থাকে না, ফলে যে নিয়ে আমরা সুশাসন নিশ্চিত করতে গিয়ে অর্থাৎ দুর্নীতি যাতে না হয় তার জন্য যে আমরা বিভিন্ন নিয়ম কানুন গুলো করেছি, এখন সেইটা যখন হতে থাকে সেইখানেও কিন্তু সময় ক্ষেপণ হয়। এখন সরকার যেটা গত
বছর দুয়েক ধরে জোরে সরে ইমপ্লিমেন্ট করছে, সেটা আপনি জানেন ই নথি, অর্থাৎ অনলাইনে আপনার ফাইল মানে ফাইল সই করতে পারবেন। একজন মন্ত্রী যদি বিদেশেও থাকেন কিন্তু উনি কিন্তু ওইখানে বসে ফাইলে অ্যাক্সেস করে সই করে ফেলতে পারবেন। আমি মনে করি যে এই উন্নয়ন বাজেটকে ঘিরে এই বর্তমানে আমাদের যে বাজেটটি আসছে সেখানে আমার প্রত্যাশা যেটা থাকবে সেটা হলো যে আমরা উন্নয়ন কার্যক্রম বা উন্নয়ন প্রকল্পগুলো চালু রাখতে হবে, বিশেষ করে বড় প্রকল্প চালু রাখতে হবে। বড় প্রকল্প অনেকে বলে যে কিন্তু অনেক ব্যয়, সরকার এখন অন্যদিকে ব্যয় আছে, কিন্তু বড় প্রকল্পে কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, অনেক মানুষের কর্মসংস্থান হয়, যিনি সাপ্লাই দেন তার ব্যবসা বাণিজ্য চলে। পাশাপাশি হচ্ছে বড় প্রকল্প যদি যত আপনি রেখে দিবেন তত আপনার খরচ অনেক বেড়ে যাবে। কাজে বড় এবং মাঝারি যে প্রকল্প যেগুলো বাস্তবায়নে আছে সেগুলো চালু রাখতে হবে এবং সেই জায়গায় নিয়ম কানুন মেনে বরাদ্দ দিতে একটু সময় ক্ষেপণ হয়। এটা এতদিনে আমি বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি, আমরা যতই বলি যত সহজে কথা বলি, বললেই কালকে সকালে টাকাটা দিয়ে দেওয়া যায় না। এবং সেই জায়গায় আমরা যত বেশি দ্রুত অটোমেশনে যেতে পারবো, চেক অ্যান্ড ব্যালেন্স আমার একটা খাতে এবং সেইটা গ্রহণযোগ্য হবে, যে আমি একটা পাঠিয়ে দিলাম অনলাইনে সেটা আমার গ্রহণযোগ্য হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই সমস্যাগুলো থাকবে। কারণ আমরা তো আবার টাকার দুর্নীতি থেকেও মুক্ত হতে পারছি না, হ্যাঁ এখানে তো সরকারকে সেটাও দেখতে হয়। কাজেই এই জায়গায় আমি বলবো যে সরকারের যে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যে অটোমেটেড পদ্ধতিতে যাওয়া, যেগুলো অনলাইনে করা যায় সেই কাজগুলো সেখানে করে ফেলা, সেই দিকে গুরুত্ব দিতে হবে। নতুন প্রকল্প নেয়ার ক্ষেত্রে যেগুলো আমি বলবো যে এই বছর জরুরি নয়, জরুরি নয় বলতে বোঝাচ্ছি ধরেন একটা হয়তো এমন একটা ভবনের সংস্কার যেটা এমন একটা ভবন নির্মাণ যেটা এই বছর নির্মাণটা না হলেও চলে, অন্য আগেরটা দিয়ে করা যাচ্ছে, সেইগুলো হয়তো একটু পিছিয়ে রাখতে হবে। কারণ আমাদের সাধারণ মানুষের জন্য এখন বরাদ্দ অনেক দরকার হতে পারে। আর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমি মনে করি যে যারা প্রকল্প পরিচালক আছেন তারা চেষ্টা করেন, কিন্তু তাদের উপরে এত ধরনের দায়িত্ব থাকে, এইখানে যদি বেসরকারি খাত থেকে আসলে বিভিন্ন প্রকল্পের লোকদেরকে সংযুক্ত করা যায় কিনা পরিচালনা বা এইসব পর্যায়েটা কিন্তু অনেকদিন ধরে আলোচনার মধ্যে আছে, সেটা ভাবতে হবে। এমনকি অবসরপ্রাপ্ত যারা এখনো অ্যাক্টিভ আছেন তাদেরকে সংযুক্ত করা যায় কিনা, তাহলেও কিন্তু এফিসিয়েন্সি আসবে বলে আমি মনে করি। এখানে হয়তো পলিসিগত জটিলতা থাকতে পারে, কিন্তু ওয়াই নট, আমরা যেহেতু আমাদের মানে ওয়াই মানে আমরা ট্রাই করতে তো পারি, দেখতে পারি যে এটার করা যায় কিনা। কারণ এটা কিন্তু একটা আলোচনায় আছে যে চাইলেও প্রকল্প পরিচালকরা একসাথে অনেক দায়িত্ব থাকলে তাদের পক্ষে এফিশিয়েন্টলি সবকিছুতে সময় দেওয়া সম্ভব হয়। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এক প্রকল্পে একজন পরিচালককে নিযুক্ত করার কথা বলছেন, মানে উনি এই বিষয়টার প্রতি খুব কনসার্ন। আমরা আপা আলোচনার শেষের দিকে চলে আসছি, আমরা একটু আপনাকে শেষ প্রশ্ন করবো, দুটো প্রশ্ন একসঙ্গে করে দিই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনি তো ইতিমধ্যেই জেনে গেছেন যতটা সম্ভব বাজেটের গতি প্রকৃতি কি ধরনের বাজেট হতে যাচ্ছে, সেই বাজেট নিয়ে আমরা বলছি জনপ্রত্যাশার কথা, জনগণ কতটা আশাপ্রদ হতে পারে। আরেকটি হচ্ছে যে জনসাধারণ যাতে তাদের প্রত্যাশা পূরণ হয় সেই প্রত্যাশা পূরণের জন্য প্রতিটি সরকারের একটি রাজনৈতিক দর্শন থাকে, বাজেটের মধ্যে দিয়ে সেটি অনেকটাই প্রতিফলিত হয়। তো সরকারের কি করণীয় আছে এই জনপ্রত্যাশা পূরণে, দুটো মিলিয়ে যদি আপনি সার্বিকভাবে শেষ করেন একটা আলোচনাটি। আমি বলবো বাজেটটা তো সরকারই দেয়, সরকার কি করছেন, কোন পরিকল্পনায় বাজেট দিচ্ছেন সেটাও সরকার বলে দেন। এবং সেই জায়গায় আমাদের চলমান আছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটার প্রথম বছর আসলে এই বছরটা, যেটা আমার 2020 থেকে শুরু হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেই প্রথম বছর শেষ হচ্ছে, দ্বিতীয় বছরে আমরা যাব, সেইখানে আমাদের কিছু টার্গেট আছে, সেগুলো নিয়েই সরকারের বাজেট। এখন প্রতিটা মানুষ কিন্তু যদি বলে যে আমি বাজেট থেকে কি পেলাম, বেশিরভাগ মানুষের আমাদের দেখার বিষয় থাকে যে আসলে পরের দিন আমরা দেখি কোন জিনিসের দাম বাড়বে, দাম বাড়লো কোনটা কমবে, এটাই হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এটাই দেখে সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে আমি বলবো যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, এই মুহূর্তে একটা প্রচন্ড রকম আমরা একটা সাধারণ বিভিন্ন পণ্যের কিন্তু ইনফ্লেশন আমরা দেখছি, মূল্যস্ফীতি দেখছি, তেলের দাম যেভাবে হুড়হুড় করে বেড়ে যাচ্ছে, এইটা কেউ বলবেন এটা কি বাজেটের মধ্যে করার কি আছে। করণীয় আছে যে অল্টারনেটিভ ওয়ে, অর্থাৎ সরকার যদি সস্তায় তেল বিক্রি করতে থাকেন সেই জায়গায় যদি বাজেট বরাদ্দ থাকে, যদি টিসিবির মাধ্যমে এই বিক্রিটা বাড়ানো যেতে পারে, তাহলে কিন্তু সেই আমরা মূল্যস্ফীতিটা
কমে রাখতে পারবো। যেমন সরকার আগামী বাজেটে বলছেন যে তারা 5.3% রাখবেন মূল্যস্ফীতি, যেটা চলমান আছে 5.4% বলা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে এই কিছু যখন আমরা ধরে ধরে যাব পণ্য, যে সাধারণ মানুষের যে পণ্যগুলো লাগে সেইখানে কিন্তু মূল্যস্ফীতিটা অনেক বেশি। কাজেই বাজেটের অ্যালোকেশনসটা এমন হতে হবে যাতে মূল্যস্ফীতিটার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার অ্যাকশন নিতে পারে। আগেই আমরা বলেছি যে স্বাস্থ্য খাতের বরাদ্দটা এবং বাস্তবায়নটা এক নাম্বার, ভ্যাকসিনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে একেবারে সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানোর। এটাই হচ্ছে জনগণের এবার সবচেয়ে বড় চাওয়ার বিষয়। এবং যেতে যেতে একেবারে ইয়াং, মানে যাদের পর্যন্ত ভ্যাকসিন দেয়া যায়, স্বাস্থ্যগত কারণে যেই বয়সে দেয়া যায় না সেটা ছাড়া যদি শিশুদের পর্যন্ত দেয়া যায় সেই পর্যন্ত নিয়ে যাওয়া, এবং আমাদেরকে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু, আমি যা সেটা বলতে চাচ্ছিলাম যে খুলতে পারবো যদি আমার স্বাস্থ্য নিরাপত্তা থাকলে, আসলে অর্থনীতিকে আমরা স্বস্তি দিব। আরেকটা হচ্ছে যে আমাদের অনলাইন যে মানে আমাদের যে সকল শিক্ষা পদ্ধতিটা আছে সেইখানে কিন্তু দরিদ্র পরিবারের সন্তানরা পিছিয়ে আছে, কারণ তাদের কাছে ওই গ্যাজেট নাই। আর সরকারের টেলিভিশন ভিত্তিক যে শিক্ষাটা সেটা তো লিমিটেড, সরকারের পক্ষে এত ক্লাসের এত কিছু দেয়া তো কঠিন। সেজন্য এই বাজেটে একটা হচ্ছে ওয়াইফাই এর খরচ কমাতে হবে, কারণ প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদের কাছে ওয়াইফাই অনেকের কাছে পৌঁছায় না, সেইটার জন্য প্রকল্প নিতে হবে যেন ওয়াইফাই এর সুযোগটা সবাই পায়। ওয়াইফাই এর উপরে যত ধরনের খরচ কমানো যায়, দরকার হয় ভর্তুকি দিয়ে হইলেও ওয়াইফাই এর খরচ কমাতে হবে। আর দরিদ্র পরিবারের সন্তানদের কাছে গ্যাজেটগুলো যেগুলো দিয়ে তারা অনলাইনে অংশ নিতে পারেন, সেটা যদি এমন করা হয় যে দুটো তিনটো পরিবার মিলিয়েও স্টুডেন্টদের জন্য একটা ক্লাসের জন্য 8টা 10টা যেখানে, এরকম ভাবেও যদি দেয়া যায় সেইভাবে দিতে হবে। এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা নেওয়া যেতে পারে, UNDP সহ অনেকের বেশ কিছু প্রকল্প দেখেছি। আমি মনে করি এটা খুব জরুরি, এবং সেই ক্ষেত্রে শিক্ষকদেরও, গ্রামের অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরাও যাতে সংযুক্ত হতে পারেন। এবং এটা শুধু করোনাকালে কেন, আগামীতেও বিভিন্ন সময়ে আমরা কিন্তু নানান কাজে এই প্ল্যাটফর্মগুলো শিক্ষকরা ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া বিভিন্ন জায়গায় অনেকে কিন্তু এই মানে এই ধরনের গ্যাজেটগুলো ভাড়া দিয়েও আয় করেন। কেন জানেন, গ্রামের অঞ্চলে অনেকের যেহেতু স্মার্টফোন নাই, তারা বাজারে গিয়ে একটা স্মার্টফোন ভাড়া করে, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ক্লাস করে। তা আমি বলবো যে এখানে কিন্তু অনেক ধরনের ডাইনামিক্স নতুন তৈরি হয়েছে। সরকার এই বাস্তবতাগুলোকে মাথায় নিয়ে যে যেখানে যেয়ে তারা অনলাইনে অংশ নিচ্ছে সেইখানে কোনো সুযোগ সুবিধা করে দেয়া যায় কিনা, যাতে অন্তত আরও 2-3টা মানুষ অংশ নিতে পারে, সেই ব্যবসাটাকেও হেল্প করতে পারে। আমি বলবো যে জনগণের প্রত্যাশার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের, অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতা দিতে হবে। স্টার্ট আপ যেটা সেইখানে অংশ বাড়াতে হবে, স্বাস্থ্য তো দেখতেই হবে, এবং শিক্ষা যে বৈষম্যটা, এই বৈষম্যটা দূর করার জন্য সব ধরনের এফার্ট আমি মনে করি দরকার, একটা পরিকল্পনাও দরকার বলে আমি মনে করি। কারণ করোনা খুব সহজে আমাদেরকে ছেড়ে যাচ্ছে না, মানে কম বেশি এটা নিয়েই আমাদের থাকতে হচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন আমাদেরকে আপা। নিশ্চয়ই বাজেট ঘোষণা হলে বা প্রস্তাব করা হলে সেই সময়ও আপনাকে পাবো সেটি বিশ্লেষণ করার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং যারা এতক্ষণ শুনলেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনারা ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।